আশা করি সবাই ভালো আছেন। ছোট মাছের চড়চড়ি, হাতে মাখা ছোট মাছের চড়চড়ি ভীষণ মজা খেতে। চলুন এবার শুরু করি। এখানে আমি তিন চারটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর একটি বলের ভিতরে নিয়ে নিয়েছি, যে বলে আমি ছোট মাছটি মাখাবো। এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি কেটে রাখা তিন চারটি আলু, কুচি করে কেটে নিয়েছি আমি। তারপর মশলাগুলো এখানে আমি নিয়েছি, রসুন বাটা, এখানে নিয়েছি জিরা বাটা, স্বাদ মতন লবণ, আর মরিচের গুঁড়া, হলুদ, এখানে নিয়েছি ধনিয়ার ফাঁকি। এই উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন সবগুলো ভালো মতো মেখে নিব। তারপর দিয়ে দিব কাঁচা মরিচ, এখানে আমি কাঁচা মরিচ নিয়েছি 6-7টির মতন। সবগুলো মশলা আর কাঁচা মরিচ খুব ভালো করে মেখে নিতে হবে। আমার মাখানো হয়ে গিয়েছে মশলাগুলো। এখন আমি কাচকি মাছগুলো ধুয়ে একটু লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। কাচকি মাছগুলো এমনিতেই নরম, এই জন্য যেন আর নরম হয়ে না যায় এই কাচকি মাছগুলো, সেই জন্য আমি হলুদ লবণ একটু দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। কাচকি মাছগুলো দেওয়ার পর খুব আলতো হাতে শেষ মাখাটা মেখে দিতে হবে। আর এখন এটাতে আমি দিয়ে দিচ্ছি, এখানে আমি নিয়েছি একটি টমেটো কুচি করে, সেই টমেটোগুলো সবগুলো আমার মাখানো শেষ মশলা। এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এইভাবে হাতে করে আমি দিব। তারপর আবারও সুন্দর করে মাখিয়ে দিতে হবে। এখন আমি যেই কড়াইয়ে রান্না করতে যাচ্ছি সেই কড়াইয়ে দিয়ে দিচ্ছি এটা। এখন আমার হাত ধোয়া পানিটি এক মাছের গা লাগালাগ অবস্থা এ থাকবে, পানিগুলো এইভাবে দিয়ে দেব। আলু থেকে পানি ছাড়বে, এই জন্য আমি আর পানি দিব না মাছ থেকে আলু থেকে। এখন আমি গ্যাসটা ফুল ছোট মাছের চড়চড়িটি আমি চুলায় বসিয়ে দিয়ে গ্যাস অন করে দেওয়ার পর একবারও নাড়িনি, এই মাত্র পানি শুকিয়ে দেওয়ার পর একবার উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আমার ছোট মাছের চড়চড়িটি প্রায় হয়ে এসেছে, পানিও শুকিয়ে গিয়েছে। আমি একটু পরেই নামিয়ে পরিবেশন করে আপনাদের দেখিয়ে শেষ আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আপনাদের আমার ছোট মাছের চচ্চড়িটি কেমন হয়েছে। আমার রান্নাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে
আমাকে একটি লাইক করবেন আর মনি কিচেনে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজ এ পর্যন্তই।